ওঠার জন্য রকেট রেডি, উঠবে উঠবে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি উঠেন নিউ অফিসিয়ালে অসম ভিডিওতে। ভিউয়ার্স, আজকে অসম ভিডিওতে নিয়ে আসতেছি আমাদের প্রবারণা পূর্ণিমা ফানুষ উত্তোলন ডে ওয়ান। এরকম দুইটি পার্ট থাকবে। আজকের তার ডে প্রথম দিনের যে উত্তোলন ফানুষগুলি উত্তোলন হয়েছিল ওইগুলো নিয়ে আসতেছি, আর দ্বিতীয় আরেকটি ভিডিও আসবে ডে টু, যেখানে থাকবে পরের দিনে উত্তোলনের ফানুষগুলো। তাহলে দেখতে থাকুন 25.5 ফুট উচ্চতা ফানুষ, বড় বড় ওই বেলুনাকৃতি, যেটা মটকাকৃতি ফানুষ বলেছিলাম, ওই ফানুষগুলো উত্তোলিত হবে। আর এবছর প্রচুর ফানুষ উত্তোলিত হয়েছে, তাই দুইটি পর্বে ভাগ করতে হলো ভিডিওগুলো। তাহলে দেখতে থাকুন, সাপোর্ট করতে থাকুন, লাইক কমেন্ট তো অবশ্যই করবেন, প্লাস ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। নিচে লাল বাটনে ক্লিক করুন, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, যাতে এরকম ভালো ভালো ভিডিও দেখতে চাইলে অবশ্যই বেল আইকনে অল বাটনতে ক্লিক করে রাখবে। ধন্যবাদ সবাই, তাহলে ভালো থাকুন। ৩৫.৫ ফুট উচ্চতা ফানুষটি এখন তোলা হচ্ছে। মৌসুমি বিশাল 25.5 ফুট উচ্চতা ফানুষটি এখন উড়ানো হবে। ৩৫.৫ ফিট উচ্চতা ফানুষটি এখন রেডি হয়ে গেছে ওঠার জন্য। রকেট রেডি, উঠবে উঠবে। রাজ আমরা কপালি কপালি।
5.5 উচ্চতা মানুষ উঠে গেছে। আমার কৃতি মটকা ফানুষ তোলা হবে মিডিয়া কৃতি মটকা ফানুষের জন্য, যে ছোট ছোট ল্যাম্পের যে ডিজাইনটি ওইটি এখন লাগানো হচ্ছে, তারপরে মটকা ফানুষটি তোলা হবে। মিডিয়াম আকৃতি মটকা ফানুষটি এখন তোলা হবে, প্রিপারেশন চলতেছে, একটু ওয়েট করবেন। সুবিশাল শ্যাম
ভিডিও পার লাভ এম লাম আরো দেখা দেখা পারে ওই কি ভাই আর ছাত্র লীগ ২৫.৫ ফিট উচ্চতা আরেকটি ফানুষ এখন তুলানো হবে দ্বিতীয় ফানুষটি এটি ২৫.৫ ফিট উচ্চতা ফানুষটি এটা দ্বিতীয়টি প্রথমটা উঠে গেছে অলরেডি প্রস্তুত আর এক দ্বিতীয় ২৫.৫ ফিট উচ্চতা মানুষটি উঠবে এটা উঠবে ক্যাপিটান পাতিনা দাবো উঠবে 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 সাধু 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 ১৩ ফিটের একটা ফানুষ তুলানো হচ্ছে ১৩ ফিটের ফানুষ ২৫.৫ ফিট উচ্চতা দুইটা ফানুষে উঠে গেছে এটা ১৩ ফিটের একটা ফানুষ এর আগে একটা মত উঠেছিল আর একটা রেডি হচ্ছে ওই সাইডে সবাই রেডি করতেছে এই যে নিচে ঝুলানো গুলো সব রেডি গুবি বে গুবি বে রকেটে আগুন দিয়ে দেওয়া হয়েছে এখন উঠবে মানুষ
আর একটি মটকা ফানুস রেডি হচ্ছে তোলার জন্য। ছোট ছোট ল্যাম্পবাতিগুলো এখন ঝোলানো হচ্ছে ডিজাইনের উপরে। আমার এক ঘরে আছে এটি দ্বিতীয় বৃহত্তম মটকা। ছোট ছোট ল্যাম্পগুলো জ্বালানো হচ্ছে এখন। বৃহত্তম মটকা ফানুস।